नसीपुर ब्लक प्राथमिक स्वास्थ्य केंद्रे কিভাবে সার্বিক উন্নতি করা যায় তা নিয়ে বৈঠকে রোগী কল্যাণ সমিতি। মঙ্গলবার নসীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বৈঠকে কিভাবে আরো উন্নত করা যায় হাসপাতালের পরিষেবা তা নিয়ে আলোচনা করা হয়। মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কিভাবে আরো উন্নত পরিষেবা দেওয়া যায়, কিভাবে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় এবং নসীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কিভাবে সার্বিক উন্নতি করা যায় তা নিয়ে বৈঠকে রোগী কল্যাণ সমিতি। মঙ্গলবার নসীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি বিধায়ক ইদ্রিস আলী, বিডিও মোহাম্মদ ওয়ারশিদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর উৎপল মজুমদার সহ রোগী কল্যাণ সমিতির সদস্যরা। রোগীর যে পরিষেবাগুলো, যেটা সিকিউরিটি ব্যাপার, এখানে নতুন ক্যান্টিন চালু করা, এখানে বাউন্ডারি বিষয় ইস্যু, হসপিটালের সামনে যে গেটের সমস্যা আছে সেইগুলো ইস্যু, এখানে গেস্ট রুম তৈরি করার ইস্যু, এখানে নতুন টয়লেট তৈরি করার ইস্যু, আরও অনেক ভ্যারাইটি ইস্যু নিয়ে উনি আলোচনা করেছেন এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যে পরিমাণে যা হেল্প করার দরকার আমরা তো এখন সেরকমভাবে কোনো জায়গা থেকে পাইনি। উনি আশ্বাস দিয়েছেন দেবো, আমাদের সমস্ত কিছু ফ্যাসিলিটি এখানে আছে, আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা আমরা চালু করবো। এমএলএ সাহেব যেহেতু বলেছেন, ওনার সাথে আজকে তোলা হয়েছিল, বিডিও সাহেবও বললেন ওটা আমরা করবো। আগামী কিছুদিনের মধ্যেই রোগীর আত্মীয়দের জন্য মা ক্যান্টিন চালুর কথা উঠে আসে বৈঠকে। নিয়েছি যে এখানে এমএলএ সাহেবও আমাদেরকে কথা দিয়েছেন, আমরা চেষ্টা করব এখানে। তো পিছিয়ে পড়ার এরিয়া তো, গরিব লোকের জন্য যদি অনেকটা পেশেন্টগুলো আসে মা ক্যান্টিনের ব্যবস্থা করার জন্য, সেটাও এমএলএ সাহেব বলেছেন যে উনি নিজের লেভেলে এটা পারসিউ করবেন। পেশেন্টগুলোদের জন্য বা এখানে যে আশপাশ কিছু লোক আছে ওদের জন্য এটা বাথরুম কমিউনিটি টয়লেট করাদের জন্য এমএলএ সাহেব বলেছেন। ওখানে ইলেকট্রিসিটি যে মাঝে সাথে কেটে যায়, তো ডিজি জেনারেটারে ডিজেলে কিছু সমস্যা হতে, যে বিএমও সাহেব বললেন, সে এমএলএ সাহেব নিজে একটু মানে ইনিশিয়েটিভ নিয়ে ইনোভেশন দিয়ে ওটাও ম্যানেজ করলেন। তো যেরকম আমরা একটা অভিভাবক পেয়েছি, সব কাজ যেগুলো উনি এগোচ্ছেন, মানে আমরা খুবই মানে বলছি থ্যাঙ্কফুল টু হিম। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য অন্যত্র নিয়ে যেতে অ্যাম্বুলেন্স দেওয়া হবে বলেও জানিয়েছেন বিধায়ক। মনে ধরুন এটা দেওয়া কর্তব্য, কারণ একজন এমপি, একজন এমএলএ, একজন জেলা পরিষদের নেতা বা নেত্রী, যাই হোক না, সব সবারই আমরা মানুষের জন্য আছি। এখানে এই হসপিটালের ব্যাপারে আমি খুব খুশি যে আমাদের বিএমও সাহেব খুব মানে চিকিৎসক হিসাবেও খুব ভালো, সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে ভালো, গভীর চিন্তা করেন, কঠোর পরিশ্রম করেন, সবসময় হাসপাতালের জন্য তিনি কাজ করেন, এটা খুব কৃতজ্ঞ। আর আমাদের বিডিও সাহেব, বিডিও টুয়েট আমাদের খান সাহেব, উনি তো ওনার কোনো যাওয়া হয় না, সব ব্যাপারেই মানে অল্প দিন এসেও আমি একটা লক্ষ্য করেছি যে এটা আমরাও পারি নেই।